বিশ্বকাপ শুরুর আগে একটা পাওয়ার র্যাঙ্কিং করেছিলাম, যেখানে বিশ্বকাপ জয়ের ফেভারিট 1 থেকে 10 নম্বর 10টি দেশের উল্লেখ করেছিলাম র্যাঙ্কিং হিসেবে। প্রথম রাউন্ড যখন শেষ হলো, প্রথম রাউন্ড মানে প্রতিটা দলের যখন একটা করে খেলা শেষ হলো, তখন সেই পাওয়ার র্যাঙ্কিংটা আবার আরেকবার আমি করছি। সবার যখন দুটো করে খেলা শেষ হবে তখন আবার করব, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর আবার করব, এবং নকআউট পর্বের প্রতিটা ধাপে ধাপে প্রতিবারই আমরা নতুন নতুন করে পাওয়ার র্যাঙ্কিং করব। বিশ্বকাপের শুরুতে যেই 10টি দল শিরোপা জয়ের সম্ভাব্য ফেভারিট ছিল, সেই 10টি দলই এখন পর্যন্ত আমার কাছে পাওয়ার র্যাঙ্কিংয়ে 1 থেকে 10 নম্বরে রয়েছে, তবে তাদের পজিশনের অদল বদল হয়ে গিয়েছে। তাহলে কারা কারা আছে এখন শিরোপা জয়ের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নম্বরে একটা করে ম্যাচ খেলার পরে? চলুন সেটাই জানি বসুন্ধরা কিংস স্টার স্টোরিতে। বসুন্ধরা কিংস, বর্ন টু বিট। 10 নম্বরে ডেনমার্ক, তাদেরকে আগের পাওয়ার র্যাঙ্কিংয়ে 7 নম্বরে রেখেছিলাম, কিন্তু প্রথম ম্যাচ তারা তিউনিসিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ডেনমার্ককে এই ওয়ার্ল্ড কাপে ডার্ক হোর্স ধরা হচ্ছিল, প্রথম ম্যাচে তাদের পারফরমেন্সে কিন্তু তার খুব একটা দেখা যায়নি। সো 7 নম্বর থেকে তাদের পিছিয়ে আমি 10 নম্বরে নিয়ে আসছি। 9 নম্বরে বেলজিয়াম, বেলজিয়াম আগের র্যাঙ্কিংয়েও 9 নম্বরে ছিল, এখনও 9 নম্বরেই রয়েছে। প্রথম ম্যাচটা তারা জিতেছে কানাডার সঙ্গে 1-0 গোলে, তবে খুব সহজেই সেই ম্যাচটি ড্র হতে পারত, খুব সহজেই সেই ম্যাচটি বেলজিয়াম হেরে যেতে পারত। সারপ্রাইজিংলি খুবই খারাপ খেলেছে সেই ম্যাচে বেলজিয়াম, পাওয়ার র্যাঙ্কিংয়ে তাই 9-এর উপরে তাদের উঠাতে আমি পারছি না। 8 নম্বরে নেদারল্যান্ডস, নেদারল্যান্ডসও কিন্তু নিজেদের প্রথম ম্যাচ জিতেছে সেনেগালের বিপক্ষে 2-0 গোলের জয়, কিন্তু সেই ম্যাচেও বড় একটা সময় জুড়ে সেনেগালের সঙ্গে কিন্তু তাদের সমানে সমান লড়াই হয়েছে। একদম শেষ মোমেন্টে গিয়ে সেনেগালের কিপারের 2টা ভুলে 2টো গোল করে তারা কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে লুই ফোনালের এই ডাচ টিউলিপদের এই দলটাকে, তাই আমি 8 নম্বরেই রাখছি। 7 নম্বরে জার্মানি, বড় পতন হয়েছে তাদের, আগের র্যাঙ্কিংয়ে 4 নম্বরে ছিল, এখন 7 নম্বরে নামিয়ে আনছি। কারণ যেভাবে তারা নিজেদের প্রথম ম্যাচটি জাপানের কাছে হেরে গেল, শুরুতে ডোমিনেট করে পরবর্তীতে যেভাবে তারা সারেন্ডার করলো, তাতে জার্মানিকে ওই অত উপরে আর রাখার কোনো যুক্তিকতা আমি দেখতে পাচ্ছি না। এক ম্যাচ শেষে জার্মানিকে আমি 4 থেকে 7 নম্বরে নামিয়ে আনছি। 6 নম্বরে ইংল্যান্ড, আগের র্যাঙ্কিংয়ে তাদের আমি 10 নম্বরে রেখেছিলাম, তবে প্রথম ম্যাচটা তারা 6-2 গোলে উড়িয়ে দিয়েছে ইরানকে। দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল তারা খেলেছে। হ্যাঁ, প্রতিপক্ষ ইরান হয়তো একেবারে টপ রেটের টিম নয়, কিন্তু তারপরেও ইংল্যান্ড টিমের যে অবস্থাটা ছিল, যেমন তারা কনফিডেন্সের অভাবে ভুগছিল এই সাম্প্রতিক সময়ে তাদের রেজাল্টের প্রেক্ষিতে, তখন যখন এরকম একটা ম্যাচ তারা এরকম কমফোর্টেবলি জিতে গেল, সাথে সাথে কিন্তু গত ওয়ার্ল্ড কাপ ইউরো সেই স্মৃতিগুলো সামনে চলে আসছে ইংল্যান্ডের পক্ষে, এখন মনে হচ্ছে সম্ভব হলেও হতে পারে বিশ্বকাপ জয় 10 থেকে, তাই আমি তাদের উঠিয়ে 6 নম্বরে নিয়ে আসছি। 5 নম্বরে পর্তুগাল, পর্তুগাল 5 নম্বরে ছিল, 5 নম্বরে রয়েছে। নিজেদের প্রথম ম্যাচ তারা জিতেছে ঘানার বিপক্ষে, তবে 3-2 গোলের সেই জয়টাকে কোনোভাবেই কমফোর্টেবল ভিক্টরি বলার কোনো উপায় নেই। শেষ দিক দিয়ে ঘানা এমনভাবে তাদের চেপে ধরেছিল, এই ম্যাচের রেজাল্ট অন্যরকম হতেও পারত। ক্রিশ্চিয়ানো রোনালদো এইখানটাতে প্রথম প্লেয়ার হিসেবে সেই পরপর 5টা বিশ্বকাপে গোল করার রেকর্ড তিনি করেছেন, কিন্তু পর্তুগালের খেলা মন ভরাতে পারেনি, যে কারণে 5-এর উপরে তাদেরকে আমি ওঠাতে পারছি না। 4 নম্বরে আর্জেন্টিনা, আগের র্যাঙ্কিংয়ে তারা 1 নম্বরে ছিল, কিন্তু প্রথম ম্যাচটা সৌদি আরবের কাছে হেরে গেছে তারা, এগিয়ে গিয়েও সেকেন্ড হাফে 2টো গোল খেয়ে তারা হেরে গেছে। শুধু তাই নয়, হেরে যাওয়াটা শুধু নয়, 2টো গোল খাওয়ার পর টিম যেভাবে রিয়্যাক্ট করতে ব্যর্থ হয়েছে, তাতে আসলে লিওনেল স্ক্যানেলনের এই দলকে, লিওনেল মেসির এই দলকে তিনি ইন্সপায়ার করতে পারেননি দলকে। সো সেই দলকে আসলে 1 থেকে নামিয়ে 4-এ আমার নিয়ে আসতেই হচ্ছে। 3 নম্বরে ফ্রান্স, ফ্রান্সের অনেক সমস্যা ছিল, স্পেশালি তাদের মূল সমস্যা হচ্ছে গিয়ে ইঞ্জুরি। একের পর এক প্লেয়ার বিশ্বকাপের আগে ছিটকে গেছেন, এমনকি বিশ্বকাপের জাস্ট আগে আগে যখন করিম বেনজেমাও ছিটকে গেলেন, তখন মনে হয়েছিল এই ফ্রান্স একেবারে ধসে যাবে, কিন্তু নিজেদের প্রথম ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে কিন্তু ঠিকই 4 গোল দিয়ে দিয়েছে, এবং সেইখানে কিলিয়ান এমবাপ্পে যে ফুটবলটা খেলেছেন, মনে হয়েছিল যে 4 বছর আগের সেই তরুণ তুর্কি এখন অনেক ম্যাচিউর হয়েছেন, এখন তিনি লিড নিতে শুরু করেছেন, এখন তিনি লিডার হয়ে উঠেছেন। সেই কারণে ফ্রান্সকে
আগের পাওয়ার র্যাঙ্কিংয়ে তাদেরকে আমি 6 নম্বরে রাখলেও এখন তাদেরকে আমি তুলে 3 নম্বরে নিয়ে আসছি। 2 নম্বরে স্পেন। স্পেন আমার আগের পাওয়ার র্যাঙ্কিংয়ে 3 নম্বরে ছিল। তাদের মূল সমস্যা ছিল হচ্ছে যে এই বক্স এবং ওই বক্স নিজেদের মানে হচ্ছে যে ওই রক্ষণ ভাগ সামলানো এবং গোল করার ব্যর্থতাটা তাদের মূল জায়গাটা ছিল। কিন্তু এই স্পেন বিশ্বকাপের প্রথম ম্যাচে কোস্টারিকাকে 7 গোল দিয়ে দিল। আমি আগেরবার স্পেনকে 3 নম্বরে রাখার পিছনে বলেছিলাম যে স্পেনের স্কোরিংয়ের সমস্যা থাকলেও 2010-এ তারা যে বিশ্বকাপ জিতেছে 7 ম্যাচে তারা মাত্র 8 গোল দিয়েছিল, সেখানে এবার প্রথম ম্যাচেই তারা 7 গোল দিয়ে দিল। হ্যাঁ, প্রতি ম্যাচে তারা 7 গোল দেবে না, ডেফিনেটলি তারা 7 গোল দেবে না, কিন্তু যে ফুটবল স্পেন খেলেছে, যত সুন্দর ফুটবল খেলেছে এবং যে কার্যকরী ফুটবল খেলেছে, তাতেই স্পেনকে 3 নম্বর থেকে 2 নম্বরে উঠিয়ে আনতেই হচ্ছে। এবং 1 নম্বর জায়গা ব্রাজিলের। কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত করার সুযোগ রয়েছে? অন্যান্য অনেকগুলো পাওয়ার হাউস যেখানে একের পর এক হোঁচট খেয়েছে, খাচ্ছে এই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে, সেইখানে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে একেবারে উড়িয়ে দিয়েছে, এবং সেটাও এলেবেলে কোনো ভিক্টরি নয়। তারা একেবারে দুর্দান্ত ফুটবল খেলে সাম্বার ছন্দে সুন্দর ফুটবলের মাধ্যমেই কিন্তু 2-0 গোলে সার্বিয়াকে হারিয়েছে, এবং তাতে 2 গোলের জায়গায় ইজিলি সেটা 4-5 গোলও হতে পারত। নেইমার, ব্রাজিলের যে প্রাণ ভ্রমরা, যাকে কেন্দ্র করে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন আবর্তিত হচ্ছে, সেই নেইমার এই ম্যাচে আসলে খুব ভালো করতে পারেনি। কিন্তু ব্রাজিলিয়ান ম্যাজিকের রিজালিসনের সেই গোলটার গল্প তো আমরা আসলে অনেক 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 দিন ধরেই আসলে করব। সো ওই নেইমারের নিষ্প্রভ থাকা সত্ত্বেও ব্রাজিল যেই পারফরমেন্স দিয়েছে তাদের অ্যাটাকে, তাদের ডিফেন্সে, ওভারঅল তাদের কন্ট্রোলে, তাতে বিশ্বকাপ জয়ে 1 নম্বর ফেভারিট ব্রাজিলকে না রাখার কোনো উপায় নেই। এখন আপনি বলুন, বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষে 1 থেকে 10 যে র্যাঙ্কিংটা আমি করলাম, এর কোনো জায়গায় কি আপনার কোনো দ্বিমত আছে? কোন জায়গাটাতে দ্বিমত আছে জানিয়ে দিন তো দেখি।